8:45 রেডি আছি, স্নান পুজো এক্সারসাইজ সব কমপ্লিট হয়ে গেছে। পূর্ণিমা এলে টিফিনটা করব, একটু বাজার নিয়ে আসি। আরে মুনমুন, এই যে মর্নিং, ঠিক আছো? শরীর ঠিক আছে? ওকে ওকে, বাহ। এই যে জানলায় জল ঠল দিয়ে সব সবজি, হ্যাঁ কোন আলাটা? ওই আলাটা এইখান থেকে জ্বালাবি, এই যে এই যে এইটাই দেখ, এই দেখ জ্বলছে। হ্যাঁ এই হ্যাঁ, সন্ধ্যের সময় এটা দিবি, আবার অফ করে দিবি। ওইখান থেকে দিবি, কারণ অন্ধকারে বাইরে গিয়ে সুইচটা দেবো কী করে, ওই জন্য এইখান থেকে করা আছে, বুঝেছ? একটা ব্যাগ দাও আমাকে, বাজারটা নিয়ে আসি গা। চা তো সকালে খেয়েছি, আর খাবো না। আলু আছে, পেঁয়াজ আছে, রসুন রয়েছে, আদা আছে, আলু পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কাটা না, আর এখানে দুটো শসা। এবারে মাছের কী পজিশন? মৎস্য পড়ে পাবারে, মাছ তো প্রচুর রয়ে গেছে, কী ব্যাপার, খাই খাই যায় নাকি মাছগুলো? বেশ তাহলে একটু সবজি নিয়ে চলে আসি, ছোটো ব্যাগ দে করে। ওই দেখ মুনমুন, একটা ব্যাগ দিতে বললাম না, এই দেখ ঠিক আছে, হালকা করে জল ঢালবি, প্রথমে হালকা করে দিবি, বুঝলি? তাতে যদি এক আধ ফোঁটা পড়ে তারপরে সে চেঁচাবে, সঙ্গে সঙ্গে আবার পরে বলি সরে যাও। এই তুই কানে কম শুনিস নাকি রে? না না ঠিক আছে, তোকে ব্যাগ দিতে বললাম, তুই শুনিসই নাই নাকি? হ্যালো কেমন আছো? ঠিক আছে, গাড়িটা বের কর। হ্যাঁ বিঘায় ঢেলে একবারে, না আমি পরে বলে দিলাম যে একবারে হাঁকবি, হেঁকে তারপরে জলটা ঢালবি। হ্যাঁ একটা লাল ডাটা দিই যদি ওই 30 টাকা, সজনের ডাটা দাও। পূর্ণিমা আসে নাই, তার মানে আসে নাই এখানে? বাবা কি করছে কি? ঠিক আছে, কি তোর ঘর মোছা হয়ে গেছে? হ্যাঁ মোছ মোছ মোছ, তাড়াতাড়ি মুছে দে ঘরটা। তাই সকাল থেকে উঠে আমার কত কাজ হয়ে গেছে, হ্যাঁ চান হয়ে গেছে, পুজো হয়েছে, এক্সারসাইজ হয়েছে, বাজার করে এলাম, আবার দাড়িও কেটে এলাম, আর পূর্ণিমা এখনো আসেনি। হ্যাঁ এবার খাবো কখন? 9টা বাজতে চললো তো, ফোন করে লাভ কি আছে, ফোন করে কি আর তাড়াতাড়ি খাবে? ওর দায়িত্ব, যার যার দায়িত্ব সে সে পালন করবে, না আসলে অসুবিধা হলে বলে দেবে। এই কী করছো? ব্লগ দেখছো? কার ব্লগ? ও আমার ব্লগ দেখছো? আমার না আমাদের, বলো তুমিও তো এই ব্লগে আছো? হ্যাঁ যে আমাদের ব্লগ দেখছি। এই যে এলেন, কী ব্যাপার, কটা বাজছে? 9টা। তাহলে এই টিফিন করবো কখন? আমি উঠেছি কখন? 6টায় পুজো দেওয়া কমপ্লিট, বাজার নিয়ে চলে এলাম, দাড়ি কেটে চলে এলাম, ফ্রেশ লাগছে বাবা? উনি বাবু যে ফ্রেশ লাগছে, লাগছে না? ভাই ঠিক আছে, তা ভালো, ফ্রেশ থাকতে হবে তো নাকি? ভাই তুমি দুটো ইয়েটা আর ইয়ে কদিন হলো মেথি, হ্যাঁ এটা রেখে দাও, বলছি কদিন হলো, কদিন হয়েছে, হয় নাই কেন? কেন কেন? তাহলে এবারে মাথায় হাতুড়ি দিয়ে ঠুকতে হয় না কিরে, তাই তো?
আমার এই সকালবেলায় মনে পড়ে দিয়া সারাদিন ভুলে যায়, নে আজকে মনে কর। সত্যি একদম 360 দি আর ভুল হবে না তো? আমি যেদিন থাকবো না সেদিনও ভিজাবি, নে সকালবেলা এসে তুই খেয়ে নিবি। তেতো না ভালো, পেটের পক্ষে ভালো তো, অসুবিধে তেতো হলো হলো ওষুধের মতন। হ্যাঁ হ্যাঁ তেতো নয়, এই দেখ সাক্ষী রইলি কিন্তু। ও অবশ্য ক্যামেরাতে সবাই সাক্ষী থাকছে, যার ভুল হবে না বলেছে। তাড়াতাড়ি করে রুটি বানাও, চারটে বানাবে চারটে। বিদুকাকু আসছে, তোমার তোমার বিদুকাকু আসছে পূর্ণিমার হাতে, ওটসে রুটি খাবে। বেশ রাত্রে যাবে, সব রাত্রেবেলায় সন্ধ্যের সময় ভিড় হবে, এত রোদ উঠেছে আর এত গরম পড়েছে। সকাল সকালেই 9টার সময় জানলাগুলো লাগিয়ে দিলাম, নাহলে ঘর গরম হয়ে যাবে। এই যে ওটসে রুটি, আর ওটা করেছিস গরম গরম? বেশ ঠিক আছে, ডিমটা পরে দিও, ওই একসঙ্গেই দেবে তখন। পূর্ণিমা এবারে চা বসাও, তুই খা, আমার তো সে চা না খেয়ে বসে আছি যে, এবার বসা। হ্যাঁ টিফিনটা দিয়ে দে, তারপরে চাটা বসা। ওই যে টিফিন নিয়ে বসল, রুটি আর কুমড়ো আলু তরকারি আর দই দিয়ে যায়, গুড় দিয়ে, গুড় দিয়ে আবার অমলেট, ডিমের পোচ। এইটা হচ্ছে তোর কচুর শাক, নারকেল দিয়ে কচুর শাক। এই মরিচে নারকেল দিয়ে নিয়েছি, নারকেলটা ঘষছিল এই জন্যই আমি বলছি মনে হয় নারকেল দিয়েছে। দেখো ভাই মনে হচ্ছে কে পুষ্প বানিয়েছে, পুষ্প কলাই দিয়েছে, সবজি তোমার হয়ে গেল আমার, এতেই হয়ে যাবে। না না আমি তো খাবো কচু শাক, কচু শাক তো খুব প্রিয় রে আমাদের, বন্ধুর মেয়ে ওর জন্য এটা দিলাম। ঠিক আছে পছন্দ হয়েছে? মানে আমি হ্যাঁ, কারণ এখন তো দুদিন পরে কলেজ সরলে যে হয়তো পড়াতে যাবে আশা করবো আর কি, কাজে ওই জন্যই ম্যাডামের মতনই দিয়েছি। আর বম্বলের মেয়েটা এখানে আছে, বিকেলে দিতে একই। এই যে আমাদের চা পর্ব শেষ করে ঘন্টা দেড়ে দুয়ে গেজানো হয়ে গেল, কোনটা এটা না ওটা, ওটা জ্বালানো দোকানে আসবে তো, যুবরাজকে বলেছি ও তো কালকে আসবে। না ওটা তাহলে জ্বালাস না, জ্বালাস না, প্রয়োজন হলে ছোটো ইয়েটা নিয়ে চলে আসবে প্রত্যেকে। আর ইয়ে বিকেলে বম্বলের মেয়ে আর ওর বউ আসবে, হ্যাঁ সন্ধ্যের সময় একটু চপ ভেজো। হ্যাঁ ঠিক আছে, চা বসালি? কটা তো খায় না ভাজা বুঝি, কুমড়ো ফুলের বড়া, এই যে কুমড়ো ফুলের বড়া গরম ভাজ, এই যে একটা বাজছে। তাতেও গল্প শেষ হচ্ছে, ছোটবেলার গল্প করতে করতেই শেষ। দিয়ে দিলি খাবারটা? তাহলে ব্যাংকে গেছে, 1:10। খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ রে রান্না হয়ে গেছে তো? হ্যাঁ বাড়ো।
বাইরের ওদের অবস্থা ঘুমোট হয়ে আছে। কচু শাক দিয়ে আর এই বড়াটা দিয়ে আমার অর্ধেক অর্ধেকের বেশি ভাত খাওয়া গেল। তাহলে আর এগুলো কি দিয়ে খাবো রে? হ্যাঁ, তাহলে এই তরকারিগুলো কি দিয়ে খাবো? শুধু কচু শাক দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে গেল অর্ধেকটা। দেখ তাহলে এই যে কচু শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি, আর একটু হলে তো ব্যাস পুরো ভাত খেয়ে। না, নারকেল আছে তো, একদিন শুধু কচু শাক আর ভাত করি। হ্যাঁ হ্যাঁ, শুধু কচু শাক আর ভাত, তেল কম আছে। হ্যাঁ, তেল কম। তেল কি করে বানিয়েছে? কি করে বানিয়েছে জিজ্ঞেস করবি? বিদু কাকু আসলে জিজ্ঞেস করে নিবি, ফোন করে জেনে নিবি কি করে বানিয়েছে। তবে ছোলা ছোলা কিছু একটা দিয়েছে মনে হচ্ছে। ছোলার ডাল দিয়ে, ছোলা ভিজিয়ে রেখে দিয়ে কচু শাক করতো, কিন্তু ছোলার ডাল দেয় এটা ভালো লাগবে বেশ। খুব ভালো হয়েছে পুষ্প। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, মিনিট দশেক লাগে। আজকে একটু বেশ কচু শাক ডাটা ফাটাগুলো একটু সময় নিয়ে খেলাম। আর এই যে পূর্ণিমা হয়ে যে বসেছে খেতে, 5:35 বাজলো। এই যে ব্লগটাকে আপলোড করলাম, এই যে দেখে নিচ্ছি, একটু হেঁটে আসি, হাঁটতে যাবো। 6:30 মধ্যে ফিরে আসতে হবে, 6:30 সময়। মানে বকুল আর বকুলের মা দুজন আসবে। পূর্ণিমা তো এখনো হলো না, পাম্পটা আগে পাম্প চালানো হয়নি, যে বিকেলে চালালাম। অফ করবি, যাই একটু হেঁটে আসি। হেলেন, কি হয় এত দেরি কেন? দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেলে ভূত ধরবে আবার। এখন আর ভূত নাই তো? হ্যাঁ, যাক তাহলে ঠিক আছে, আমি হেঁটে আসি। ১৫০০ কবে বাচ্চার ডেট কবে? ৬:০৫ আপাতত এখান থেকে ঘুরি। এদিকে লাইটগুলো কি ব্যাপার, এখনো জ্বালাইনি কেন বুঝতে পারছি না। এই মাঝখানটাতে আবার ওই সাইডটাতে আছে। ৬:২৫ ফিরে চলে এলাম এই অফিসে, একটু বসলাম লাল্টুকে পাঠালাম একটু বেসন আনতে। পূর্ণিমা এতক্ষণে ফোন করে বলছে বেসন নেই। বেশ মাস্টার বসু, যাই আমি। এই যে বেসন চলে গেল। তোর আর কাকুর হেঁচেলের দিকে মন নাই বুঝতে পারছি। হ্যাঁ, তোমাকে আমি দুপুরবেলায় বলেছি, এই একদম সেই শেষ মুহূর্তে তুমি বলছো কাকু। ঠিক আছে, হ্যাঁ পাউরুটি শেখাও আমার জন্য। কি হলো মা, কি হলো? উনি বাবার এই ঘেমে চেয়ারটাতে বাবা, আমিও হেঁটে এলাম তো। তুই কি হেঁটে হেঁটে এলি নাকি? তাতে এত ঘেমেছিস? গরম পড়েছে যে সাংঘাতিক। হ্যাঁ, টাওয়াল দেবে এটা? টাওয়াল ফাওয়াল দেবে এটা? এটা টাওয়াল দে তো, আছে আলাদা টাওয়াল আছে, দে এটা দে। ও এই যে বকুল মা, হ্যাঁ চাকরি পাওয়ার পরে আমার জন্য গিফট নিয়ে এসেছে। বাহ, বেশ 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 ভালো, তাই অনেক উন্নতি কর। বকুল চাকরি পাওয়ার পরে আজকে কত ৬ মাস হলো? ৭ মাস। হ্যাঁ, ৭ মাস হলো চাকরি পেয়েছে। তারপর থেকে এখানেই ছিল চাকরি যখন, এখন তো ওরা আমাদের পাড়াতেই গেছে। আমার এখান থেকে বাড়িটা সব মেরামত মেরামত হয়েছে, হচ্ছে কাজ চলছে। আর আমার জন্য চাকরি পাওয়ার পরে আমি খুব খুশি। কালারটাও তো হেভি হয়েছে, একদম হিরো লাগবে নাকি? দারুণ হয়েছে কালারটা, কালারটা তো পছন্দ হয়েছে, খুব পছন্দ। আর আমার এই এক কালারগুলো ভালোই লাগে, ভীষণ খুশি হলাম, দারুণ খুশি হলাম।
তোমার জন্য আমি একটা নিয়ে এসেছি, যদি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে তোমার একটা এনেছি আর দুজন নিয়ে রাখছি, ঠিক আছে? ভালো লাগবে, পছন্দ হয়েছে? দেখো ফুলে দেখতে সাইজ একটু হবে কি না, ঠাকুরই হবে। লার্জ সাইজ দিয়েছি আর কি, একবার গায়ে ফেলে দেখ। না ঠিকই আছে, একদম ঠিক, পারফেক্ট। আর বিদ্যুৎ পড়ে তারপরে ফোন করেছে, দারুণ হয়েছে বলছে, ফিটিং ভালো হবে, খাটাতে হবে না। মিস্টেস মানুষ মিস্টেস কালারটা খুব সুন্দর, পরে কলেজে যাবে, ঠিক আছে? বস বস বস। এই যে আমি ভীষণ খুশি, ঠিক আছে? বেশ, চাকরির বদল নীতি ঘটুক আর আমরা যেন মাঝে মাঝে একটু ঘুরে থাকি। এই যে পাউরুটি শেখা ঘি দিয়ে, আর এই যে চপ পূর্ণিমার স্পেশাল চপ, ভালো হয়েছে? ও স্পেশালিস্ট, স্পেশালিস্ট চপের। আর ঠেকুয়া স্পেশালিস্ট হচ্ছে গিয়ে কি জানি তোর ননদ নাকি? হ্যাঁ কল্পনা, পুজোর সময় আসবি আমি বলে দেবো আবার। আর কোনো সময় কোনো অসুবিধা হলে চলে আসবে। হ্যাঁ আমি তো যাবো, এবারে আমি যাবো কখন, আমার সময় তো দেয়, আমি কাজও নাই অবসরও নাই, যাবো পুজোর সময় তো ওখানেই থাকবো, পাড়াতেই তো থাকবো, ওখানেই তো তোরা আছিস, ভালো হয়েছে, পুজোটা খুব আনন্দ করে কাটানো যাবে। তুমি আমার চাটা করো, আর কি তুমি কি বলছো? কি কি চিনি আনতে হবে? হ্যাঁ আর ভালো করে মনে করো, চিনি রুমাগলায় আর সরষের তেল আর হলুদ চারটে, ঘিটা, হ্যাঁ দেখি ঘিটা বনলক্ষ্মী বলে দেবো, বলো ওই যে আছে তো মুশকিল আসেন আছে যখন, এত চিন্তা নেই। আর ম্যানেজার বাবু ঢুকে গেল, আমার আজকে বেরোতে দেরি হলে আমি একবার বাই করে ঘুরে আসি, না কয়েকটা জিনিস আনতে হবে, একবার দেখা করে আসি। হ্যাঁ দিয়ে দিও। হ্যাঁ বাপরে বাপরে বাপ, বিশাল গরম, বসো বসো বসো, আমি বসবো না, আমি উপরে যাচ্ছি, আর জোর পাচ্ছি না গরমের ছুটে। ম্যানেজারবাবু আমি উপরে যাচ্ছি, ও ম্যানেজারবাবু গুড নাইটটা করে দাও, গুড নাইটটা করে এখন না। চারটে মাল সরষের তেল চিনি রুমা কলাই আর হলুদ, ঠিক আছে? কি রাতে কি হচ্ছে? হ্যাঁ রুটি আর দরকার নেই, যা গরম পড়ে যাবে সেই ইয়ে করে লাভ নেই, ঠিক আছে? টোটাল খাবারটা রেডি করলি? নটা দশ হয়ে গেল, এসেই স্নান টান করে রেডি হয়েছি, আর আজকের মেনুতে আছে রুটি মাছ আর সবজি, হবে না? আর এরই সঙ্গে সঙ্গে আজকের মতন ব্লগটা শেষ করছি, শুভরাত্রি সকলেই, ভালো নাইট।